সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা পূর্বের ক্লাসে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের এই শুভ গল্প নিয়ে আলোচনা করেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা জানো পূর্বের ক্লাসে আমরা আমাদের এই এতটুকু তার কি সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার উষ্ঠাধার অর্থাৎ ঠোঁট ভাবের আভাস মাত্র কচি কিশোরের মতন কাপিয়া উঠিত এতটুক পর্যন্ত শেষ করেছিলাম তো আজকে আমরা শুভা গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা দেখো কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় এখানে লেখক বুঝাতে চেয়েছেন যে আমরা যে কথা মানে আমরা যখন কথা বলি কথা দিয়ে আমরা যখন হলো আমাদের মনের ভাবটা প্রকাশ করি অন্যের নিকট তখন কিন্তু সেটা আমাদেরকে কি করতে হয় অনেকটা নিজেদেরকে গুছিয়ে নিতে হয় কেননা আমরা কারোর সাথে যখন কথা বলবো তখন আমরা কিভাবে কথাটা বলবো তো সেই কারণে লেখক বুঝাতে চেয়েছেন যে আমরা যখন একটা কথা বলি তখন আমাদেরকে কিন্তু একটা নিজের মতন মনের মধ্যে আমরা গুছিয়ে নেই যে কিভাবে কার সাথে কিভাবে গিয়ে কথাটা বলবো বা একটা হলো কেমন যেন কাজ করে তো এটাই বলছি যে কথা যখন আমরা যখন কথা বলে মনের ভাবটা প্রকাশ করি তখন কিন্তু আমরা অনেকটা মাধ্যমে গড়ে কতটা তর্জমা করার মতন অর্থাৎ তর্জমা বলতে এখানে বলা হচ্ছে যে অনুবাদ করার মতন মানে কিভাবে কথাটা বলবো আগে সাজিয়ে গুছিয়ে নিই তো এইখানে লেখক এটি বলেছেন যে কত কতটা তর্জমা করার মতন সকল সময়ে ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় অর্থাৎ সব সময় কিন্তু ঠিক হয় না কি বলবো সেটা হলো চিন্তা করেও দেখা যাচ্ছে হয় না আবার অনেক সময় কি ভুলও হয় তো লেখক এটাই বলতে চেয়েছেন যে সকল সময় ঠিকও হয় না আবার হলো ক্ষমতার অভাবে অনেক সময় ভুল হয় কিন্তু সুভার কথা বলা হয়েছে যে যখন সুভা কথা বলবে এই যে কালো চোখ কিছু তর্জমা করতে হয় না অর্থাৎ সুভার তো আমরা তো জানি যে সুভার কোনো বাক বাক নেই কথা বলতে পারে না তাহলে তার আর কোনো তর্জমাই করতে হয় না তা এই জন্য লেখক বলছেন যে তার এই কালো চোখে কিছু তর্জমা করিতে হয় না মন আপনা আপনি তাহার উপর ছায়া ফেলে ভাব আপনি তাহার উপর কখনো প্রসারিত হয় কখনো মুদ্রিত হয় কখনো উজ্জ্বলভাবে জালিয়া জ্বালিয়া উঠে জ্বলিয়া উঠে আবার কখনো স্নান ভরে নিবি আসে দেখো কত সুন্দর একটা কথা বলেছেন যে কি তার এই কালো চোখ কিন্তু কখনো তার তর্জমা করতে হয় না তা আমাদের যেমন একটা কিছু কথা বলতে হলে আমাদের অনেক চিন্তা করতে হয় কিভাবে কথাটা বলব কিভাবে উপস্থাপন করব এত কিছু চিন্তা করতে হয় তো লেখক বলতে চাচ্ছেন যে তার কোনো কিছু চিন্তাই করতে হয় না কারণ তার যে মন মন আছে তাহার উপর ছায়া ফেলে ভাব আপনি তাহার উপর প্রকাশ প্রসারিত হয় কখনো মুদ্রিত হয় কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়ে ওঠে আবার কখনো স্নান ভাবে নিভিয়ে আসে অর্থাৎ তাহার এই ভাব মূর্তি দেখেই আমরা হলো খুব ভালোভাবে বুঝতে পারি যে আহ সে কি বলতে চায় তো এইটাই বলতে চেয়েছেন লেখক এই এই লাইনটা নিচে দাগ দাও কারণ হলো অনেক সময় হলো অনুধাবন আসে যে মন আপনি তাহার উপর ছায়া ফেলে তো এর মাধ্যমে কি বুঝানো হচ্ছে মূল বিষয়বস্তুটা হচ্ছে যে চোখের মধ্যেই তার সব কিছুই বুঝা যায় তার চোখ বা তার মনের কথা ওই চোখগুলো দেখলেই চোখের মাধ্যমে প্রকাশ করে ওঠে বা মনের মাধ্যমে হলো কি এই মনের মন গিয়ে ছায়া ফেলে আর হলো তার কথাগুলো প্রকাশ পায় তো এই এই নিচে অবশ্যই দাগ দিয়ে রাখা অনুধাবনমূলক প্রশ্ন ক্ষেত্রে কিন্তু আসে তারপর কখনো অস্তমান চন্দ্রের মতন অনিমেষ ভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতন দিকবিদিকে ঠিকড়িয়ে ওঠে অর্থাৎ অস্তমান চন্দ্রের মতন আমরা কিভাবে দেখি অস্তমান মানে হলো চাঁদ যখন ডুবে যায় তখন আমাদের চোখটা যখন নিভে আসে তখন দেখো কেমন নিচে চলে যাচ্ছে না তো এইটাই বলতে যে কখনো অস্তমান চন্দ্রের মত অনিমেষ ভাবে চাহিয়া থাকে আবার কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতন দিকবিদে ঠিকড়িয়ে উঠে মুখের ভাব যে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার অতল স্পর্শী গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি দেখো খুব সুন্দর ভাবে কিন্তু লেখক এখানে বুঝিয়েছেন যে আমরা হলো এই যে তার এই চোখ চোখই কি বলে সবকিছু মনের ভাব প্রকাশ করে ফেলে তো এইটাই বলতে লেখক বুঝিয়েছেন যে তার আমরা যখন একটা ভাষা শিখি তখন কিন্তু একটা ভাষার মধ্যে একটা হলো কি থাকে একটা দৌড়াতে থাকে যেমন আমি বাংলা ভাষা জানলে আমি কিন্তু স্প্যানিশ ভাষা আমি চাইনিজ ভাষা জানবো না তাই না আমার একটা ভাষার মধ্যে একটা একটা হলো 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 থাকে যে এই ভাষার ভাষার পর আমি কিন্তু অন্য মধ্যে জানতে পারবো না তো এইটাই বলতেছেন যে মুখের ভাষা মুখের ভাব বই আজন্মকাল যাহার কোনো অন্য ভাষাই নেই তাহার চোখের ভাষা অসীম মানে তার চোখের ভাষাই অসীম এই অসীমতার কোনো শেষ নেই অতল স্পর্শে গভীর মানে হলো তার কোন স্পর্শ নাই মানে গভীরতা এত যে তার কোনো স্পর্শই করতে পারে না অনেকটা স্বচ্ছ আকাশের মতো আকাশটা যেমন স্বচ্ছ উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এটার লেখক বুঝাতে চেয়েছেন এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতন এক বিজন মহত্ত্ব আছে তো দেখো বিজন বলতে কি বোঝানো হচ্ছে যে একজন নীরব একটা নিস্তব্ধ একটা শব্দহীন যেই মুহূর্তটাকে বোঝানো হচ্ছে যে বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ মানে প্রকৃতিটা কেমন একটু সকালে উঠে চিন্তা করলে দেখবা প্রকৃতি বন্ধ করলে করলে ফিল আমাদের প্রকৃতিটা কতটা নীরব কতটা সুন্দর পাখির কিচিমিচি মানে ফিল করলে বোঝা যায় যে এটাই লেখক বলছে এই বাক্যহীন মানুষের মধ্যে মানে কথাবার্তা নাই কোনো কিছু নাই দেখো চুপচাপ একটা নিস্তব্ধটা কাজ করে তো বৃহৎ প্রকৃতির মতনই একটা বিজন মহ আচ্ছা আচ্ছা অর্থাৎ বিজন মুহূর্ত বলতে কোলাহল মুক্ত মুহূর্তটাকে বোঝানো হচ্ছে এই জন্যই সাধারণত বালক বালিকারা তাহার এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন প্রহরের মতন শব্দহীন সঙ্গীহীন ছিল অর্থাৎ এই তার যে এমন করতো একদম সে কি করত কোন কারোর সাথে হলো মিশতে পারতো না এই যে তার কথা ছিল না তো এই কারণে কি করত তার মেয়েরা ছেলে মেরা তার সাথে হলো তাকে অনেকটা ভয় পেত এবং তার সাথে খেলা করতে চেত না তো এই জন্য লেখা বলছেন সে ছিল নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন সঙ্গীহীন তারপরে দেখাম গ্রামের নাম চণ্ডীপুর আমাদের প্রশ্ন প্রশ্নই গেছে এখানে যে যদি জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে বা অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে আসে যে সুভা গ্রামের নাম কি ছিল চণ্ডীপুর তোমরা নিচে একটা দাগ দিয়ে রাখো যে চন্দ চন্ডীপুর গ্রামের নাম ছিল চন্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ গড়ের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে আচ্ছা এতটুকুর মধ্যে আমরা কি বুঝি যে যদি এতটুকুর মধ্যে কিন্তু আমাদের হলো যদি আসে যে তার হলো সুবার গ্রামের বৈশিষ্ট্যতা বর্ণনা করো বা সুভার গ্রামের দৃশ্য কেমন সেটার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে গ্রামের নাম ছিল চণ্ডীপুর আর নদীটা ছিল বাংলাদেশের ছোট নদী গৃহস্তরের মেটির মতন অর্থাৎ আমাদের গ্রামীণ জীবনের মেয়েগুলো দেখবে কি খুব একটা দূরে যায় না আমরা যেমন ঢাকায় গিয়ে ঘুরি আমাদের ইচ্ছা মতন আমরা এক এক জায়গায় যেতে পারি তো সেটাই লেখক বোঝাতে চেয়েছেন আমাদের গ্রামীণ গ্রামে গ্রামাঞ্চলের মেয়েগুলোর কিন্তু তারা কিন্তু একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকে তো এটাই যে গৃহস্থরের মেয়েটির মতন বহুদিন পর্যন্ত তাহার প্রসন্ন নেই অর্থাৎ বেশি দূর সে যায় না এরকমই কিছুটা নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় আপন কুল রক্ষা করিয়া বলতে হলো নিজের দুই কুল কিনার রক্ষা করে সে নিজের মতন বহমান দুই ধারের গ্রামের সকলেই সঙ্গে তাহার যেন একটা একটা না একটা সম্পর্ক আছে অর্থাৎ এই পারের লোকদের সাথে সম্পর্ক ওই পারের লোকদের সম্পর্কে সম্পর্কের কথা বলা হচ্ছে দুই ধারে লোকালয় এবং তাহার তরু ছায়া ঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রাম্য লক্ষ্মী স্রোতশুনি দ্রুত প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চালিয়া যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা কি বোঝানো চাচ্ছে যে এই যে নদী নদীটা কি করছে নিজের জন্য না কাজ করে অন্যের জন্য হলো এই প্রফুল্ল হৃদয়ে তার আপন আপন অসংখ্য কল্যাণ কার্যে চালিয়ে যাচ্ছে মানে আপনার নিজের যে নিজেকে বিসর্জন দিয়ে মানুষের জন্য কল্যাণ কাজ চালিয়ে যাচ্ছে এই জন্য কবি বলেছেন যে আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চালিয়াছে চলিয়াছে অর্থাৎ চলে যাচ্ছে নদীটা বহমান যাচ্ছে তো এই কথাই বলা হচ্ছে বাণীকণ্ঠের ঘর নদীর একবারে উপরে তাহার বেড়া আটচালা স্তূপ ঘর আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাতৃরই দৃষ্টি আকর্ষণ করে অর্থাৎ লেখক বোঝাতে চেয়েছেন যে নৌকা দিয়ে যেই যায় সেই কি করে বাণীবাহ বাণীগন্ঠ আমরা জানি বানীগণ্ঠ কে সুভার বাবার নাম বাণীগণ্ঠ তো নৌকা দিয়ে যেই যায় তার একদম নৌকার নদীর পাশেই হচ্ছে তার বাড়ি নৌকা দিয়ে যেই যায় সে তার বাখারির বেড়া আটচালার গ আটচালা আর হলো গোয়ালঘর ঢেকিশালা সবকিছুই হলো দেখে দেখে যায় তো এই গারস্থ সচ্ছলতার মধ্যে মেয়েটি নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই পায় তখনই নদীর তীরে বসিয়া থাকে অর্থাৎ আসিয়া সুভা যখন হলো কখন হলো একটু সময় পেলেই কি করে নদীর তীরে এসে বসে থাকে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় অর্থাৎ সুবাচে কথা বলতে পারে না এটা কিন্তু তার প্রকৃতি যেন তার এই অভাবটা পূরণ করে দেয় কিভাবে পূরণ করে দেয় যে যেন তাহার হইয়া কথা বলে নদীর কলধ্বনি লোকের কলাহল মাঝির গান পাখি ডাক তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশি ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙ্গিয়া পড়ে খুব সুন্দর একটা কথা দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দরভাবে ভাবে আমাদের বাংলা সাহিত্যের আহ সব কিছুকে উপস্থাপন করেছেন কত সুন্দরভাবে যে সমুদ্রে যেমন একটা ঢেউ এসে কি পড়ে বিশাল সমুদ্রের ঢেউ আসিয়া আমাদের উপকূলের নিকট আসিয়া ঢেউ আচ্ছিত হয়ে ভেঙে পড়ে তো এই কথাই কবি বলেছেন লেখক বলেছেন যে তার যে ভাষা নেই কিন্তু তার এই ভাষার অভাবটা পূরণ করে দেয় এই নদীর কলধ্বনি অর্থাৎ প্রকৃতি তার এই অভাব পূরণ করে দেয় তার সাথে মানুষ কথা বলবে কি প্রকৃতি কথা বলে যেমন এই মাঝির গান পাখির ডাক তরুর মর্মর স্পর্শ অর্থাৎ পাতার যে শব্দগুলো এই সবগুলোই যেন তার কি এই প্রকৃতির অনুভব মাধ্যমে তার প্রকৃতি তার এই সবকিছু চিরনিস্তব্ধ হৃদয়ের মধ্যে আসিয়া ভাঙ্গিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা খুব সুন্দর যে প্রকৃতির এই যে একটা শব্দ এগুলোই হচ্ছে কি বুবার ভাষা অর্থাৎ এই সুভার ভাষাই হচ্ছে এই প্রকৃতির শব্দ নিস্তব্ধ চলাফেরা পাখির ডাক এগুলো হচ্ছে সুভার ভাষা বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা তাহারই একটি বিশ্বব্যাপী বিস্তার অর্থাৎ বড় বড় চোখের যে ভাষা সুভার যে ভাষা এটারই এই বিশ্বব্যাপী বিস্তার বলতেই লেখক বুঝেছেন এটাই হচ্ছে বিশ্বব্যাপী বিস্তার তার এই বড় বড় চোখের যে ভাষাগুলো ঝিল্লির পল্লব ঝিল্লির রবপূর্ণ তৃণভূমি হইতে শব্দ অতীত নক্ষত্র লোকে পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘনাশ দীর্ঘ নিঃশ্বাস আচ্ছা এই এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে যে এই যে ঝিল্লির রবপূর্ণ বলতে বোঝানো যে এই যে ঝিল্লি ঠিক যে থাকে না পোকার দেখবে গ্রামের বাড়িতে অনেক সময় হলো একদম এই পোকার শব্দগুলো অনেক শোনা যায় তো এটাই বলা হচ্ছে যে ঝিললি রপ পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো গৃহস্থেরা ঘুমাইতো পাখিরা ডাকিত অর্থাৎ দুপুর বেলায় যখন হলো একটা নিস্তব্ধ কাজ করে না দেখবা যে আমরা কেউ কেউ খাচ্ছে মানে দুপুরের পর খাওয়ার পর এই টাইমটা তো এটাই বললে হচ্ছে মাঝিরা যখন খাইতে যাইতো গৃহস্থরা ঘুমাইতো পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা হঠাৎ থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি আমি পূর্বে বলেছি বিজন মূর্তি বলতে নীরব কথা হয়েছে ধারণ করিত তখন রুদ্র আকাশ তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রোদ্রে আরেকজন ক্ষুদ্র তরু অর্থাৎ এই যে কি বলছে যে শোভা যখন হলো এই শোভা কিন্তু সাথে মিশতো না কারোর সাথে যেত না কারোর সাথে খেলতো না তো এই জন্য প্রকৃতির সাথেই তার এই ছিল সে প্রকৃতিকেই ভালোবাসতো প্রকৃতির কাছেই থাকতো তো লেখক এখানেই বলতে চেয়েছেন যে যখন হলো সব কিছু প্রকৃতির মধ্যে নিস্তব্ধতা বিরাজ করতো তখন এই বোবা মেয়েটি চুপ করে বসে থাকতো এই সুবিস্তীর্ণ রোদ্রে আরেকজন ক্ষুদ্র তরু ছায়া তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতন এখানে ছিল ক্লাস পরের ক্লাসে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা শুভ গল্পটি পড়বে এবং শেষ করবে বাসায় কারণ খুবই সুন্দর সুন্দর একটা গল্প এর মধ্যে অনেক অন্তর্নিহিত ভাবও আছে আমরা পরবর্তীতে আর বাকি সুবার বন্ধুদের নিয়ে আলোচনা করব তারপরে আমাদের একজন সুবার সুভা গল্পের যে নায়ক তাকে নিয়ে আলোচনা করবো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ